প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ বিরতির পর। এবার আপনাদের জন্য রয়েছে আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটে অনির্দিষ্টকালের অবরোধে মহানগর বিএনপি সভাপতি এম এ হকের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করেছে 18 দল সিলেট জেলা ও মহানগর। বুধবার সকাল 11টায় নগরীর কদমতলিস্থ মুক্তিযোদ্ধা চত্বর থেকে অবরোধের সমর্থনে মিছিল বের হয়ে নতুন রেল স্টেশনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে মহানগর 18 দলের আহ্বায়ক এম এ হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সহসভাপতি বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপি সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন, মহানগর জামায়াতের দপ্তর সম্পাদক শাহজাহান খান সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে 5 তারিখের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। বুধবার বেলা 12:01 শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় কেক কাটেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া ও জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল। অন্যদিকে বেলা 12:30 শহরের পৌর বিপণী এলাকা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাতুদ্দিন স্কোয়ার সমাবেশে মিলিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আগামী দিনে দেশের উন্নয়নে অবদান রাখতে চান বলে মন্তব্য করেন। তারা বলেন, দেশের সংকটময় এই সময়ে ছাত্রদল সবসময় রাজপথে থাকবে। প্রহসনের নির্বাচন বাতিল, শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরের ট্রাফিক পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। ছাতক উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা সুরত সহ আরও অনেকে। আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিতব্য 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুলতান আহমেদ আলম সহ অনেকে। সুপ্রিয় সুধী, এ ছিল আজকের মতো আমাদের হাতে ইউরোপ ও সিলেটের সর্বশেষ সংবাদ। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।